দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনাই করি আজকে আমি যেই রেসিপিটা নিয়ে হাজির হলাম আজকে আমার এই রেসিপির নামটা হচ্ছে পাকা আমের ক্ষীর মিক্স এই ক্ষীর মিক্সটা খুব অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখাবো আর ক্ষীর মিক্সটা খেতে অসম্ভব মজার হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর রেসিপিটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাকা আমের ক্ষীর মিক্সটা তৈরি করার জন্য প্রথমে আমার যা লাগছে এখানে আমি বড় সাইজের একটা হাঁড়িতে এখানে দেড় লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দুধটা এখানে গরুর দুধ আমি ব্যবহার করছি অর্থাৎ তরল দুধ ব্যবহার করছি চাইলে আপনারা গুঁড়া দুধ দিয়েও ব্যবহার করতে পারেন এবার একটা হাতুলের সাহায্যে দুধটাকে একটু ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে নিচে দিয়ে যেন লেগে না যায় বলক আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন এরই মাঝে কিন্তু দুধে বলক চলে এসেছে আমি আবার একটু হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি চিনি চিনি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী মিষ্টি কতটুকু খেতে পছন্দ করি সেই অনুযায়ী আমি চিনিটা এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে দিতে পারেন কম বেশি করে চিনিটাকে এবার ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা যে ক্ষীর মিক্সটা সেই ক্ষীর মিক্সটাই দিয়ে দিচ্ছি দিয়ে এবার অনবরতে নাড়তে থাকবো না নাড়লে কিন্তু এটা দুধের নিচে কিন্তু একটা দলা বেঁধে যাবে তো সেই কারণে কিন্তু এটা অনবরতে নাড়তে থাকতে হবে আর এই ক্ষীর মিক্সের রেসিপি আমি কিছুদিন আগে আমার চ্যানেলে আপলোড দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন আর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই পর্যায়ে চুলার আসটা মিডিয়াম টু লো রাখতে হবে কারণ ক্ষীর মিক্সে আমরা যে চালটা ব্যবহার করেছি চালটা একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন ক্ষীর মিক্সের ঘনত্বটা আমি এখানে এক কাপ পরিমাণ পাকা আমের পিউরি দিয়ে দিলাম পিউরি দিয়ে এবার আবারও ক্ষীরমিক্সের সাথে মিশিয়ে নিচ্ছি ক্ষীরমিক্সটা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর কালারটাও দেখতে পাচ্ছেন চুলায় আমি আরও দশ মিনিটের মতো এই ক্ষীরমিক্সটা জাল করতে থাকবো যখন একটু হালকা ঘনত্ব ভাব হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব একটা সার্ভিন ডিশে আমি তুলে নিয়েছি এখন কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি তো দর্শক তৈরি হয়ে গেল আমার পাকা আমের মিক্স আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ